আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম ডাক্তার রবি কুমার দত্ত, পিতার নাম রাজেন্দ্র দত্ত, মাতার নাম উনি বলিও বীরজা রানী দত্ত। আমার স্থায়ী ঠিকানা 69 দক্ষিণ নারাপাড়া সদরকার রোড চট্টগ্রাম। আপনার মাতা পিতা কী করতেন? আমার বাবা ছিলেন অ্যাডভোকেট, বাবার মা তো হাউসওয়াইফই ছিলেন। স্বাধীনতা সংগ্রামে আমি এপ্রিলের দিকে বর্ডার ক্রস করে চলে যাই, একটা মেলা করে সেখানে আমার ডাক্তার মান্নার সাথে পরিচয় হয়। উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন গোকুলনগর ইয়ার ট্রেনিং ক্যাম্পে। সেখানে আমি মুক্তিযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমি সেখানেই ছিলাম এবং আহত এবং মুক্তিযোদ্ধা এবং ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা ওনাদের আমি সেবা শুনি। আচ্ছা, আপনি কি যাওয়ার সময় চিকিৎসক ছিলেন? আমি পাস করে 65-এ পাস করছি। 65-এ পাস করছি। আপনি সুতরাং যুদ্ধে যাওয়ার সময় আপনি চিকিৎসক ছিলেন? হ্যাঁ। এই জন্য ক্যাম্পে আপনার চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে তখন তো বেশ প্রয়োজন ছিল। হ্যাঁ, সেখানের একটা সুপ্ত স্থিতি বা ঘটনা স্মৃতিগুলো বিভাগে বা করতে পারি। একটা হলো ওদের কষ্টের স্মৃতি, তো ছেলেগুলো এগুলো যেগুলো যেত এখান থেকে অলমোস্ট নিঃস্ব অবস্থায় যেত, জীবন বাজি রেখে ওরা সেখানে যেত এবং সেখানে ওরা কীভাবে জীবনটা যাপন করেছে অনেকটা মানবতা বলা যায়। খাওয়া দাওয়া নিয়ে সব কিছু নিয়ে ওরা কষ্ট পেয়েছে, ইনিশি বেশি পেয়েছে। একটা স্মৃতি আমি বেশি মনে পড়ে, ঈদের দিন তখন ওদের একটা কিছু কাপড় চোপড় দেওয়া হয়েছিল, গভর্নমেন্ট থেকে দিয়েছি না করতে দিয়ে আমি জানি না, এক একজন একটা কাপড় পরে ওরা স্নান করতে গেছে। দুঃখের বিষয়ে স্নান করার পর যে যে কাপড়টা পরেছে সেই কালার হয়ে গেছে, কাপড়ের রং চলে গেছে, রং চলে গেছে। তার মানে এগুলো ইনফেরিয়ার কোয়ালিটির কাপড়, কে বা কে সাপ্লাই করেছে আমি জানি না। আচ্ছা, বিজয় লগ্নে আপনি কোথায় ছিলেন? আমি ডিসেম্বর হচ্ছে চলে ছিলাম, সেখানেই ছিলাম, ওখানেই ছিলাম। হ্যাঁ, আমি 10ই জানুয়ারি এখানে চলে আসি। দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে, মিশে ছোমর দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।